সুস্থ শরীর সুস্থ মনের অধিকারী হওয়া অত্যাবশ্যক। সারাদিন কাজ করার পর প্রতিটি মানুষের মধ্যে চলে আসে ক্লান্তি, তাই অনেকেই কাজের শেষে বাড়ি পৌঁছে হয়ে ওঠেন বদ মেজাজে। যদি কাজের শেষে কর্মক্ষেত্রে শারীরিক কসরত করা সম্ভব হয়, তবে শরীর থেকে চলে যাবে ক্লান্তিভাব। আর এই কথাটা মাথায় রেখেই মহাকরণে ব্যায়াম আকারের উদ্যোগ নিয়েছে সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাব। বৃহস্পতিবার ব্যায়ামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারাদিন কাজ করব, শরীরকে সতেজ ভালো আর সুস্থ মনের অধিকারী নিরোগ কায়া তৈরি করা, সেটার লক্ষ্যেই সিমিলিয়েটে এই ব্যায়ামাগারের প্রাচীনের আজকে কেন্দ্র সঙ্গে যারা কর্তব্যরত আছেন ওনারা কাজের সঙ্গে সঙ্গে শরীরচর্চা করলেন, যাতে ওনারা সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হতে পারে, তাতে কাজের পারদর্শিতা আরও বাড়বে, মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, শুধু মহাকরণ নয়, প্রতিটি সরকারি দপ্তরে যদি ব্যায়ামাগার তৈরি করা হয় তবে প্রত্যেক কর্মীরাই লাভবান হবে, তবে তা কিছুদিন করলেই চলবে না, বজায় রাখতে হবে ধারাবাহিকতা। কন্টিনিউয়াসলি এই ব্যবস্থাটা থাকে। আজকে উদাহরণস্বরূপ যেটা আমি শুনলাম, 25 জনের কাছাকাছি এখন এখানে মেম্বারশিপ নিয়েছে, 25 জন বড়ো একটা সংখ্যা, এত বেশি দূরে এতে এক শরীরচর্চার সঙ্গে একটা মেসেজও যাবে অন্যান্য অফিসের মধ্যে কাজ করার একটা মানসিকতা, গ্রহণ করে ঠিক আছে 5টা মন্ত্র করলাম, করার পরে এখানে জিমে যাবো আর শেষ করবো শরীরচর্চা করবো, আপনাদের ফ্রেশ হোক বাড়িতে। বিপ্লব কুমার দেব বলেন, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজের শেষে প্রত্যেকের উচিত শারীরিক চর্চার, তাতে বৃদ্ধি পায় কাজের পারদর্শিতা, সুস্থ থাকে শরীর ও মন দুই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।